ম্যান্ডেভিলা একটি খুবই জনপ্রিয় পার্মানেন্ট ফুল গাছ। প্রায় সারা বছরই এই গাছে ফুল ফুটতে দেখা গেলেও গ্রীষ্মকালেই এই গাছে বেশি ফুল ফুটে থাকে। এই গাছটিকে তোমরা চাইলে লতানো ও ঝোপালো দুভাবে করেই খুব সুন্দরভাবে গ্রো করতে পারবে। এই ম্যান্ডেভিলা ফুলের বিভিন্ন কালার রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো ম্যান্ডেভিলা গাছ সংগ্রহ করে লাগাতে পারো। তবে ম্যান্ডেভিলা গাছ লাগানোর সঠিক পদ্ধতি ও এর পরিচর্যা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। আমি এখানে একটি 8 ইঞ্চির মাটির টব নিয়েছি। এখন টবের ড্রেনেজ সিস্টেমটি ঠিক করে নেব। প্রথমে পুরনো টবের ভাঙা অংশ দিয়ে টবের নিচে ড্রেনেজ হোলগুলোকে ঢেকে নিচ্ছি। এখন আরও ছোট ছোট পুরনো টবের কিছু ভাঙা টুকরো দিয়ে টবের নিচে একটি লেয়ার করে দেব। তোমরা এর পরিবর্তে ছোট ছোট নুড়ি পাথর বা ছোট ছোট ভাঙা ইটের টুকরো ব্যবহার করতে পারো। এখন কনস্ট্রাকশন স্যান্ড বা বাড়ি বানানোর বালি দিয়ে এর ওপর আরও একটি লেয়ার করে দেব। নমস্কার বন্ধুরা, আমি সৌগত আর আমার স্প্যারোস গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ম্যান্ডেভিলা গাছ লাগানোর জন্য আমি এখানে 50% নর্মাল গার্ডেন সয়েলের সাথে 30% যে কোনো কম্পোস্ট ও তার সাথে 20% নদীর সাদা বালি মাটি, অর্থাৎ বাড়ি বানানোর সময় আমরা যেটাকে ভরাট মাটি বলে থাকি, তা ভালো করে মিশিয়ে মাটি তৈরি করে নিয়েছি। এখন এর সাথে 1 চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও 1 চা চামচের মতো সাবফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নেব। তোমরা সাবফাঙ্গিসাইডের পরিবর্তে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো। আর তোমাদের কাছে যদি কোনো ফাঙ্গিসাইড না থাকে, তবে তোমরা রান্নার গুঁড়ো হলুদ 1 চা চামচ মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। এরপর টবে অল্প মাটি দিয়ে দিচ্ছি। টবে অল্প মাটি দেওয়ার পর মাটিগুলো যাতে টবের নিচে ভালো করে বসে যায়, তাই অল্প জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেব। এখন টবে আবার অল্প মাটি দিয়ে দেব। এই পদ্ধতিতে টবে মাটি দেওয়ার ফলে গাছের গোড়ায় কোনোদিন জল জমবে না। টবের অতিরিক্ত জল খুব সহজেই টবে নিচে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যেতে পারবে। এখন চারাগাছটিকে গ্রো ব্যাগ থেকে বের করে টবের মাঝে মাপমতো বসিয়ে দেব। তোমরা যারা আমার বিভিন্ন ফুল ও ফল গাছের পরিচর্যা নিয়ে করা আগের ভিডিওগুলো এখনও দেখোনি, আমার চ্যানেল পেজে ভিজিট করে ওই ভিডিওগুলো দেখে নিও। এখন টবে আবার মাটি দিয়ে দেব। বন্ধুরা, ম্যান্ডেভিলা গাছ অতিরিক্ত জল একদমই পছন্দ করে না, তাই যতক্ষণ না টবের ওপরে মাটি পুরো শুকিয়ে যাচ্ছে, গাছে একদমই জল দেবে না। কেবল গরমের সময় লক্ষ্য রাখবে টবের ওপরে মাটিতে যেন একটু ময়েশ্চার বা ভেজা ভেজা ভাব বজায় থাকে। ম্যান্ডেভিলা গাছে প্রচুর ফুল ফোটাতে চাইলে তোমরা অবশ্যই গাছটিকে পুরো রোদেই রাখবে। টবে যে কোনো গাছ লাগানোর সময় আমরা কিন্তু টবটি একদম ভর্তি করে মাটি দেব না, টবের ওপরের দিকে 1-2 ইঞ্চির মতো ফাঁকা জায়গা রেখে দেব, যাতে পরে গাছে খাবার ও জল দিতে পারি। টবে মাটি দেওয়ার সময় মাটির ভেতরে যাতে কোনো রকম এয়ার লিকেজ না থাকে, তাই ভালো করে মাটি ঠুসে দিতে হবে। এখন টব ভর্তি করে জল দিয়ে গাছটিকে প্রথম দিন কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে পরের দিন থেকে পুরো রোদে রেখে দেব। টবে যে কোনো গাছ লাগানোর পর প্রথমবার গাছে জল দেওয়ার সময় তোমরা লক্ষ্য রাখবে, যতক্ষণ না টবের ওপরের জল নিচে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ ওপরের জলের লেয়ার একটু নিচে নেমে গেলে গাছে আবার জল দেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর এই ম্যান্ডেভিলা গাছের পরবর্তী পরিচর্যার আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।